চকলেট থেকে শুরু করে তরমুজ, অতি সাধারণ এইসব খাবারেরও এমন কিছু প্রকারভেদ রয়েছে যার নাম নাকি সাধারণের ধরা ছোঁয়ার বাইরে। শুনতে অবাক লাগলেও এই খাবারগুলির দাম নাকি সোনার উপর থেকেও বেশি। কি কি রয়েছে পৃথিবীর সব থেকে দামি খাবারের তালিকায়? আসুন শুনে নেওয়া যাক। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। আইসক্রিম খেতে কে না ভালোবাসে, কিন্তু তার দাম যদি হয় প্রায় 21 লক্ষ টাকার কাছাকাছি, তবে কি আর খাওয়ার জো থাকে? তবে হ্যাঁ, খেতে পারুন বা নাই পারুন, দেখলেও কিন্তু মন ভরে যাবে। এই বিশেষ আইসক্রিমটি পরিবেশন করা হয় সোনার পাত্রে সাজিয়ে, তাতে আবার হীরের কারুকাজ, একেবারে রাজকীয় ব্যাপার যাকে বলে। আসলে পৃথিবী জুড়ে এমন অনেক খাবারেরই হদিশ মেলে আপাত দৃষ্টিতে, যেগুলি বেশ চেনা, কিন্তু কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য কোনো কোনো সময় তার দাম হয় আকাশ ছোঁয়া। আবার এমনও কিছু খাবার রয়েছে যা গোটা পৃথিবীতেই বেশ দুর্লভ, ফলে খুদকুঁড়ো যা মেলে তার নাগাল পেতে বিশাল মূল্য না চুকিয়ে উপায় থাকে না। আসুন শুনে নেওয়া যাক এমনই কিছু দামি খাবারের কথা। ফ্রোজেন হাউট চকোলেট আইসক্রিম নামের ওই বিশেষ আইসক্রিমের কথা তো শুনলেনই, তার দাম মার্কিন মুদ্রায় $25,000। কারণ এই রেসিপিতে ব্যবহার করা হয় এক দুর্লভ চকোলেট, তার উপরে সোনা হীরের পাত্রের দাম তো রয়েছে। 24 ক্যারেট সোনার বক্সে পরিবেশন করা হয় একরকম ক্যাভিয়ার তথা মাছের ডিমও। এই আলমাস ক্যাভিয়ার খেতে চাইলে খরচ করতে হবে প্রায় $25,000। আবার এই ক্যাভিয়ারের দৌলতেই একটি পিৎজার দাম প্রায় $42,000, অর্থাৎ প্রায় 35 লক্ষ টাকার কাছাকাছি। রয়্যাল 007 নামে স্কটল্যান্ডের এই পিৎজা বিশ্বের সবচেয়ে দামি খাবারগুলির মধ্যে অন্যতম। হবে নাই বা কেন, মাত্র 12 ইঞ্চির এই পিৎজায় টপিং হিসেবে ব্যবহার করা হয় ওই বিশেষ ক্যাভিয়ারটি। একই সঙ্গে দামি মদ, কনিয়াক আর বিভিন্ন দুর্লভ মশলার মিশ্রণ থাকে এই খাবারে। কেবল রান্না করা খাবার দাবারই নয়, ফল সবজির মতো নিছক প্রাকৃতিক উপাদানের দামও কিন্তু কম নয়। এই ধরুন গরমকাল পড়লেই যে লাল টুকটুকে তরমুজের জন্য মন লালায়িত হয়ে ওঠে, জাপানে গেলে সেই তরমুজকেই হয়তো গালে দেওয়ার বদলে নাগালের বাইরেই রাখতে হবে, কারণ সারা বিশ্বের মধ্যে কেবল মাত্র জাপানেই পাওয়া যায় ডেনসাক ব্ল্যাক ওয়াটারমেলন নামের এক বিশেষ ধরনের তরমুজ, যার একটির দাম $6,000, ভারতীয় মুদ্রায় প্রায় 1,05,000 টাকা। একই রকম দাম ইতালির আলবা ট্রাফেলের, যা আসলে এক ধরনের ছত্রাক মাত্র, কিন্তু ট্রাফেলের অন্যান্য প্রজাতিগুলির মধ্যে আলবা ট্রাফেল সব থেকে সেরা, তাই এর দামও অন্যান্য যে কোনো ফলের থেকে বেশ বেশি। বর্তমানে 1 কিলো আলবা ট্রাফেলের মূল্য নাকি প্রায় 5 লক্ষ টাকা। এই তালিকা এখানেই শেষ হওয়ার নয়, এর কোনো কিছুই চেখে দেখা যাবে না হয়তো, তবে চোখে দেখতে আপত্তি কোথায়? শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।